2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তারা নিজেদের নাম্বারে সন্তুষ্ট না থাকায় রিভিউ এবং স্কুটিনির পথে কিন্তু হাঁটো। এই রিভিউ এবং স্কুটিনির দুটো ভাগ ছিল এবছর, একটি ছিল নর্মাল এবং একটি তৎকাল। তৎকালের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে, বহু ছাত্রছাত্রীর নাম্বার কিন্তু তৎকালে আবেদন করার পর বেড়েছে, এমনকি মেধা তালিকাতেও নতুন করে ছাত্রছাত্রীরা জায়গা করে নিয়েছে, যার ফলে একটা নিন্দার ঝড় গোটা শিক্ষক মহলে কিন্তু উঠেছিল এইবার পালা নর্মালের ক্ষেত্রে। নর্মালের রেজাল্ট কত তারিখ প্রকাশিত হবে এই নিয়ে একটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। অনেকেই আমায় কমেন্ট করে জানতে চাইছিলে, দাদা নর্মালের রেজাল্ট কবে বের হবে, নর্মালেও কি নাম্বারের পরিবর্তন হবে, না তৎকালে নাম্বারের এত পরিবর্তন হওয়ার জন্য নর্মালে এবছর বেশি নাম্বার দেওয়া হবে না। আজকে থাকছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলে দিই, তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না। দেখো, এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, কারণ যেহেতু তৎকালীনে রেজাল্ট বের হওয়ার পর ছাত্রছাত্রীদের নাম্বার এতটা করে বৃদ্ধি পায় তাই কিন্তু একটা প্রশ্নের মুখে পড়েছে পর্ষদ। তার সাথে সাথে থাকছে নর্মালে পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট। তৎকালের রেজাল্ট তো 7 দিনের মাথায় বের হয়ে গেল, নর্মালের রেজাল্ট বের হবে বলা হয়েছিল 1 মাসের মধ্যে। মাধ্যমিকে যারা পিপিআর এবং পিপিএস করেছিল তোমাদের আগে, তাদের রেজাল্টও কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি। তাহলে তোমাদের রেজাল্ট কখন বের হবে? দেখো, যেহেতু 1 মাস সময় চাওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে, তোমরা ধরে নাও তোমাদের জুন মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট বের হওয়ার ক্ষেত্রে। যেহেতু জুন মাসের 4 তারিখে ভোটের রেজাল্ট আশা করা যায়, জুন মাসের 4 তারিখের মধ্যে মানে 1, 2, 3, জুন মাসের এই 1, 2, 3-এর মধ্যে যদি রেজাল্ট বের হয়ে যায় খুব ভালো, তা না হলে কিন্তু জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট বের হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে। বোঝা গেছে? তাই তোমাদের কিন্তু এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, কারণ পর্ষদ এই সম্পর্কে নোটিফিকেশন দেওয়ার আগেই রেজাল্ট পাবলিশড হয়ে যায়। তোমাদের যেটা তৎকালীনের ক্ষেত্রে হয়েছিল, রেজাল্ট বের হয়ে গিয়েছিল, তারপর দেখা গিয়েছিল যে পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে, অনেক ছাত্রছাত্রী রেজাল্ট দেখে নেওয়ার পর জানাচ্ছিল দাদা রেজাল্ট বের হয়েছে, পর্ষদের ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম যে এখনো নোটিফিকেশন আপলোড হয়নি। তাই তোমাদের রেজাল্ট কিন্তু পিপিআর এবং পিপিএস এর ক্ষেত্রে হঠাৎ করেই পাবলিশড হয়ে যায়, তোমাদেরকে ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে। আর হ্যাঁ, নাম্বারের পরিবর্তন কিন্তু নর্মালের ক্ষেত্রে বিশাল এবং ব্যাপকভাবে হতে চলেছে, তার কারণ যেহেতু তৎকালে নাম্বারের এতটা ফারাক দেখা গেছে তাই নর্মালের ক্ষেত্রেও কিন্তু সেই ফারাক কম হবে না। মেধা তালিকাতে নতুন করে কিন্তু আবার কিছু ছাত্রছাত্রী জায়গা করে নিতেও পারে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ক্লিয়ার? তাই জুন মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ হতে চলেছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট বের হওয়ার ক্ষেত্রে। রেজাল্ট কত তারিখে বের হবে এটি এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা কিন্তু সম্ভব নয়, কারণ হঠাৎ করেই পিপিআর এবং পিপিএস মানে রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে যায়। তার জন্য অবশ্যই আমরা ওয়েবসাইটের দিকে নজর রাখবো। আর তোমাদের কাছে অনুরোধ করবো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মাঝে এই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিও। রেজাল্ট বের হওয়ার সাথে সাথেই অবশ্যই তোমাদের সামনে কিন্তু এই চ্যানেলে পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হবে। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে।